শুভ সন্ধ্যা সবাইকে আমি আলিমুল করিম আজকে আমরা এই অধ্যায়ে আমরা অনেকগুলো জিনিস দেখবো ক্লিন কোড ফ্লোচার্ট অর্থাৎ কীভাবে আপনি ফ্লোচার্ট করতে পারেন এবং ফ্লোচার্ট দিয়ে কীভাবে প্রবলেম সলভ করা হয় চুজিং দ্য বিগার নাম্বার ফ্রম থ্রি ভ্যারিয়েবলস মানে তিনটা ভেরিয়েবলের মধ্যে থেকে আমি বিগার নাম্বারটা খুঁজে বের করবো সো আমি যদি বিগারটা দেখাতে পারি আপনি স্মলারটাও খুঁজে বের করতে পারেন এবং ড্রাই প্রিন্সিপাল অর্থাৎ ড্রাই একটা প্রিন্সিপাল আছে মজুলার নেভিং কনভেনশন এবং কোড রিডেবল কেন করবেন সেগুলো নিয়ে কথা বলব প্রথমে ক্লিন কোড নিয়ে একটু কথা বলি ক্লিন কোড আসলে কোনো আইডি ফিচার না যে আপনাকে করে দিবে বা এমন কোনো জিনিস না যেটা এখানে ক্লিক করলে আপনি অ্যাচিভ করতে পারেন অ্যাকচুয়ালি পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে এবং আপনাকে নিজেকে এটা অ্যাচিভ করতে হবে এবং কোনো ইনস্ট্রাক্টর রিসিতে প্রোগ্রামিংয়ের সময় এই কথাটা বলে না তা আলটিমেটলি দেখা যায় আমরা খুব ব্যাড একটা প্রোগ্রামার পাই এবং আপনি কখনোই দেখবেন না যে কোনো একটা জবের রিকোয়ারমেন্টসে মানে ট্রেডিশনাল আমরা যে বাংলাদেশের যে জবের রিকোয়ারমেন্টস আপনি দেখেন বিডি জবস বা অন্য কোথাও বলা আছে যে সি প্রোগ্রামিং জানতে হবে বা সি প্লাস প্লাস জানতে হবে বা ইউভিএ প্রবলেম সলভ করে আসতে হবে এটা কোথাও বলা থাকে না এবং কেউ ওটা চায় না আপনার ওখানে রিকোয়ারমেন্টস অন্য রকম ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স বা এন্টারপ্রাইজ এক্সপিরিয়েন্সের কিছু টার্ম থাকে সো ক্লিন কোড হচ্ছে এর মধ্যে একটা যেটা কিনা আমরা এন্টারপ্রাইজ লেভেলের ডেভেলপমেন্টে সবসময় ইউজ করি এবং যদি আপনি ইউজ করেন অন্য কেউ আপনার কোডটা দেখলে বুঝতে পারবে যে আপনি কী করতে চাইছেন খুব তাড়াতাড়ি এবং প্লাস হচ্ছে যে আপনার জিনিসটাকে খুব অ্যাপ্রিসিয়েট করবে ক্লিন কোড কোনো একটা টার্ম না ক্লিন কোড অ্যাকচুয়ালি অনেকগুলো প্রিন্সিপাল এবং অনেকগুলো কাজের সমষ্টিকে বোঝায় অ্যাকচুয়ালি ক্লিন কোড যে অনেকগুলো কাজ করলে তখন আপনার কোডটা ক্লিন হবে এবং স্টিল এটা পার্সন টু পার্সন ভ্যারি করে এবং টার্মিনোলজিও ভ্যারি করতে পারে সো আমি যেটা বুঝি বা আমি যে কয়টা জিনিসকে প্রায়োরিটি দেয় ফার্স্ট হচ্ছে ড্রাই প্রিন্সিপাল এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর খুব একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল যেটা কি না রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুব বেশি প্রায়োরিটি দেয় তো মানে বোঝা হচ্ছে ডু নট রিপিট ইউর সেলফ সো প্রথমে হয়তো বা আপনি শুনে বুঝতে পারবেন না যে ডু নট রিপিট ইউর সেলফ বলতে কী বোঝাচ্ছে বাট আমরা কোডের এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাবো যে এটা বলতে আসলে কী বোঝায় দেন মজুলার যেটা নিয়ে আমি ম্যাক্সিমাম প্রোগ্রামিং ভিডিওতেই কথা বলি কিন্তু যখনই আমি যাদেরকে শেখাই বা দেখতে দেই তারপর দেখা যায় যে কোডটা তারা নিয়ে আসে ওটা টোটালি মজুলার না সো আসলে টার্মগুলো আমি বলে যাচ্ছি বাট অ্যাপ্লাই আপনি কীভাবে করবেন এটা কিন্তু আপনার উপর প্রিন্সিপালগুলো শেখানোর পর আপনি যদি অ্যাপ্লাই না করেন তাহলে আসলে ভিডিও দেখে কোনো লাভ হবে না তারপর হচ্ছে কোডটা যাতে রিডেবল হয় রিডেবল আমি এটা নিয়ে কন্ডিশনালে কথা বলেছিলাম ফেলসার সময় তারপরও এটা আপনাদের উপরে ডিপেন্ড করে যে আপনি কতটা ভালো রিডেবল কোড লিখছেন সবসময় মনে রাখবেন যে জিনিসগুলা যতটা ইজি করে বোঝানো যায় একজন কোড লেখার সময় ততটা বেটার আমি যখন ছোটোবেলায় প্রোগ্রামিং করতাম সেভেন সেভেন গ্রেডে তখন তখন আমি যে জিনিসটা করতাম সেটা হচ্ছে যে ভেরিয়েবলের নামগুলো একটু কমপ্লেক্স করে লিখতাম ট্রেডিশনালি ইন্টারনেটে বা এমএসডিএন এস এমএসডিএন পড়তাম আর কি এখন এ যেভাবে আসলে প্রবলেমগুলো দেওয়া বা যেভাবে তারা ভেরিয়েবলের নামগুলো ডিক্লেয়ার করছে লেটস একটা বাটনের নাম সবসময় বিটিএন দিয়ে রাখতেছে যদি কোনো বাটন থাকে ওটা শেষে বিটিএন অ্যাড করতেছে তা কোড করার সময় বিটিএন দেখলে বোঝা যায় যে ওইটা বাটন বাট আমি একটু কমপ্লিকেটেড সেন্সে চিন্তা করতাম কেউ যদি আমার কোড দেখে বুঝে ফেলে আমি কী করতে যাচ্ছি আসলে ছোটোবেলায় এরকম অনেক ধরনের জিনিসপত্র থাকতো বাট ওভার দ্য টাইম আমি আসলেই শিখেছি আসলে কোড আপনার বুঝতে পারলে কিছুই হবে না এবং না বুঝতে পারলে আরও বেশি প্রবলেম হবে সো আপনার কোডকে বেশি কমপ্লিকেটেড করার চেষ্টা করবেন না এবং এটা একটা খুবই কমন ফেনামোনা যেটা কিনা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে হয় যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা তাদের ডেভেলপমেন্টের ফার্স্ট পাঁচ বছর ডেভেলপমেন্টকে যত পারে তত কমপ্লিকেটেড করে এবং লাস্টের দুই বছর জিনিসগুলোকে যত ইজিয়ার করার চেষ্টা করে সো আমি আমার পাঁচ বছর পার করেছি এবং সত্যি কথা আমি নিজেও কমপ্লিকেটেড করার চেষ্টা করেছি সো চেষ্টা করবেন জিনিসগুলো একটু ইজি করে শুরু করার জন্য এবং আমি এখন যা দেখাই সব ইজি করেই দেখানোর চেষ্টা করি কিছু কিছু জিনিস স্টিল কমপ্লিকেটেড হয়ে যায় ড্রাই এর আগেই আমরা বললাম এখন আমরা জিনিসটি একটু প্রোগ্রামিংয়ে দেখব আসলে কি বোঝায় ড্রাই বলতে আমি এখানে কোড ব্লক্সে আছি সো আমার এখানে তিনটা ভেরিয়েবল আছে এক্স জেড ইনটিজেড টাইপ এবং আমি ইনপুটও নিয়ে নিয়েছি সিম্পল কোড এখানে আর কিছুই লেখা নেই এক্সট্রা এখন আমি যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে তিনটা ভেরিয়েবলের মধ্যে তিনটা নাম্বারের মধ্যে সবচেয়ে বড় কোনটা সেটা বের করতে যাচ্ছি এখন এখানে ফার্স্টে কোড না লিখে আমি একটু আপনাদেরকে ফ্লো চার্টে দেখাবো যে জিনিসটা অ্যাকচুয়ালি কীভাবে করা হয় এখানে আমি এক্স মাইন্ড নামে একটা সফটওয়্যারে আছি এই সফটওয়্যারে আমার এখানে একটা ফ্লোচার্ট করা হয়েছে সো ফ্লোচার্টটা যেভাবে করা হয় আপনি যদি যে কোনো একটা প্রোগ্রামে ফ্লোচার্ট করতে চান তা ফার্স্ট এরকম একটা স্টার্ট ব্লক লিখতে হয় মানে গোল সাইন দিয়ে স্টার্ট লিখতে হয় তার মানে হচ্ছে আপনার প্রোগ্রামটা স্টার্ট হয়েছে এবং আপনি যদি কোনো ইনপুট নিতে চান সেটা হচ্ছে এরকম রেক্টেঙ্গুলার বক্সের ভিতরে লিখতে হয় যে আমি এখানে এক্স জেড তিনটা ভেরিগুলার ইনপুট নিলাম ইউজারের কাছ থেকে এখন আপনি যদি কোনো প্রসেসিং করতে চান প্রসেসিংটা অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গুলারই হয় বাট জিনিসটা একটু ব্যাকা হয় আর কি আপনি যদি কোনো কন্ডিশন অ্যান্ড স্টেটমেন্ট অর্থাৎ ইফ এলস এক্সিকিউট করতে চান সেটাকে অ্যাকচুয়ালি ডায়মন্ড সিম্বল দিয়ে বোঝানো হয় সো আমি এখানে একটা ইফএলসের কম্পেয়ার রেখেছি কম্পেয়ারটা হচ্ছে যদি আমার এক্স গ্রেটার দেন আর ইকুয়াল টু ওয়াই হয় তাহলে আমি ট্রু পার্টে পাচ্ছি এক্স ইজ গ্রেটার আর ইকুয়াল টু ওয়াই এবং ফলস পার্টে পাচ্ছি অ্যাকচুয়ালি ওয়াই ইজ গ্রেটার সো আমি এখানে আরও বলে দিতে পারি ওয়াই ইজ গ্রেটার অর ইকুয়াও আপনি চাইলে আরও এভাবে লিখে লিখে আগাতে পারেন আর এটার মানে হচ্ছে যে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়া সো এক্স হচ্ছে যে ওয়াই এক্স এবং ওয়াইয়ের মধ্যে এক্স ইজ বিগার আমি এখানে পেলাম এবার তাহলে এক্স আমি পেয়ে গেছি এবং এক্সে তাহলে থার্ড ভেরিয়েবল আছে হচ্ছে জেড যেটাকে সাথে কিনা না এক্সের কম্পেয়ার করা হয়নি তাই এবার আমি আবার জেডের সাথে এক্সের কম্পেয়ার করি জেডের সাথে এর কম্পেয়ার করে আমি যদি এক্সকে আবারও বড় পাই তাহলে সবগুলো নাম্বারের মধ্যে অ্যাকচুয়ালি এক্স বড় আর যদি তা না হয় যদি এই জিনিসটা ফলস হয় তার মানে জেড হচ্ছে সবগুলো নাম্বারের মধ্যে বড় কেননা এক্স আমার এর থেকে বড় অবশ্যই সো জেড যদি এক্সের থেকে বড় হয় সে অবশ্যই এর থেকেও বড় সো এই জিনিসটাই শেষে আবার প্রিন্ট করা হয়েছে তা এবার আমি আরেকটা কেসে যদি আসি সো আমরা যদি অ্যাকচুয়ালি ফলস পাই ফলস মানে হচ্ছে যে ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স তাহলে ওয়াই হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মধ্যে বড়ো অথবা সমান তাহলে এবার আমি ওয়াইকে কম্পেয়ার করব জেড এর সাথে জেডের সাথে কম্পেয়ার করে আমি যদি এবার ট্রু পাই তার মানে হচ্ছে যে ওয়াই ইজ বেগার বিগার অথবা সমান আমার এক্স এবং জেডের মধ্যে যে দুইটা অন্য ভেরিয়েবল আছে এই দুইটার মধ্যে এক্স এবং জেড বিগার এবং যদি সেটা না হয় যদি ফলস হয় তাহলে জেড বড় যেহেতু জেড কম্পেয়ার করছে ওয়াইয়ের সাথে এবং ওয়াইকে আমি জানি ওয়াই ইজ বিগার দেন এক্স অলরেডি হয়ে আসছে এই পর্যন্ত সো এখান থেকে আমি কনক্লুশন নিয়ে যেতে পারি যে জেড ইজ বিগার দেন এক্স অ্যান্ড ওয়াই তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে যখন জেডটা বড় হচ্ছে তখন কিন্তু আমরা একই জিনিস অ্যাকচুয়ালি প্রিন্ট করছি একই জিনিসের ডুপ্লিকেশন তো কি বলে রিপিটিং এই রিপিটিংগুলোকে আমি যাতে আমরা যাতে কমিয়ে আনতে পারি এবং একই কম্পেয়ার দেখেন জেডের সাথেই ম্যাক্সিমাম নাম্বারকে শেষে কম্পেয়ার হচ্ছে এক্স এবং ওয়াই তা আমরা দুইবার একটা কন্ডিশানের ভিতরে আবার কন্ডিশন লিখছি কোডটা লিখলে দেখবেন জিনিসটা আরও বেশি কমপ্লিকেটেড দেখাবে এবং চিন্তা করেন জিনিসটা যদি চারটা নাম্বার হয় তখন আমাকে এখানে আরও কতগুলো কন্ডিশনে যেতে হবে সো চারটা নাম্বারের জন্য আপনি কাগজে কলমে প্র্যাকটিস করবেন এটা হচ্ছে একটি গিভেন অ্যাসাইনমেন্ট দেন আপনি কোড করার চেষ্টা করবেন দেখবেন যেহেতু কোডটা কত বড় হয় দেন এখন আমরা দেখাবো যে কীভাবে আপনি ড্রাই করতে পারেন বা কীভাবে জিনিসটা আরও সিম্পল করতে পারেন ফার্স্টে অ্যাকচুয়ালি আমরা বড় অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করবো সো এখানে আমি কোড ব্লক্সে আছি সো ফার্স্ট জিনিস আমরা যেটা করেছি যে এক্স ইজ গ্রেটার দেন ওর ইকুয়াল টু ওয়াই ফার্স্ট কন্ডিশন তা আমি যেটা শিখেছিলাম সেভাবেই করি আমরা যেটা হচ্ছে যে বুলিয়ান ক্রিয়েট করে করে করা সো এক্স অ্যান্ড ওয়াই টেস্ট এভাবে রাখতে পারি তাহলে আমি এক্স অ্যান্ড ওয়াই দিয়ে আমি বুঝতে পারছি যে এক্স অ্যান্ড ওয়াইয়ের মধ্যে কম্পেয়ার হচ্ছে ঠিক আছে তা আমি জিনিসটাকে এবার সেভ অ্যাস দিয়ে সেভ করি সিপিপিতে তা নাহলে আমরা ভুল ডেটা টাইপটা পাবো না এবং এটার ভিতরে আমি কারি বের শুরু করলাম সো এটার মানে হচ্ছে যে যদি মিনস এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু ওয়াই সো আমি পেয়ে গেলাম সো এইভাবে ফার্স্ট নাম্বারটা যেটা লিখবো সেটার মানে হচ্ছে সেটা বড়ো অথবা ইকুয়াল দিয়ে চেক করা হচ্ছে সো এলস যদি হয় এলস পার্ট কী হবে ওয়াই ইজ গ্রেটার or ইকুয়াল টু এক্স ঠিক আছে এখন তা আমি এখানে পেয়ে গেলাম আমি কন্ডিশনের অ্যাকচুয়ালি এই পার্টটা সম্পূর্ণ করেছি এটার মধ্যে ইফেলস পার্ট পেয়েছি ট্রু এবং ফলস ওটাই আমরা এখানে লিখে ফেলেছি এখন ব্যাপার হচ্ছে চু হলে আমি কি করছি ট্রু হলে আমি আবার এক্সের সাথে কম্পেয়ার করছি এক্স ইজ গ্রেটার দেন জেড কিনা তো আমি এখানে লিখবো ইস গ্রেটার দেন জেড কিনা আবার মানে আপনি যতবার ইচ্ছা ইফেলসের ভিতরে আবার ইফেলস এই জিনিসগুলো লিখতে পারেন বা ফাংশনও লিখতে পারেন একটা ফাংশনের ভিতর থেকে আরেকটা ফাংশন কল করা যায় যেটা কিনা আমরা আগের লেসেনে দেখেছি যেমন কি মেইন একটা ফাংশন এই ফাংশন থেকে আমরা অ্যাড ফাংশনটা কল করা ছিলাম সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে একটা জিনিসের ভিতর থেকে আরেকটা জিনিস কল করা যায় এবং ইফেলসের ভিতরে আরও ইফেলস লেখা যায় এটাকে বলে নেস্টিং অ্যাকচুয়ালি সো এবার আমি কি করবো আমি জেডের সাথে কম্পেয়ার করবো x is greater than z greater than z তাহলে এখানে আমি লিখে দিতে পারি x is greater or equal to z তাহলে এখানে আমরা প্রিন্ট করে দেই Print f x is bigger or equal to y and z লিখে দিলাম

আমরা অর্ডারে লিখছি যাতে জিনিসটা সবসময় সেম হয় যদি সেম কন্ডিশন পেয়ে যাই আমরা তা এখানে আমি এখন এলস পার্টে চলে যাই আমার তাহলে এই পার্টটা হয়ে গেছে আমি এতটুকু কপি করে নিয়ে আসি সো এখানে আমি এখন জানি এই ফলস পার্টের ভিতরে ওয়াই ইজ গ্রেটার গ্রেটার ওর ইকুয়াল টু এক্স সো ওয়াইটা বড় সো ওয়াই এর সাথে আমি এবার জেডকে কম্পেয়ার করব ওয়াই এর সাথে কম্পেয়ার করছি সো তার মানে হচ্ছে ওয়াই ইজ বিগার দেন এক্স অ্যান্ড জেড আর যদি তা না হয় তাহলে জেড ইজ বিগার দেন এখানে কমেন্টসটা একটু ঠিক করতে হবে এখানে আমরা বলে দিই হচ্ছে ওয়াই স গ্রেটার জেড ইজ গ্রেটার অর ইকু কমেন্স আমরা জেড ইজ বিগার ওর ইকুয়াল দেন এক্স অ্যান্ড ওয়াই ফাইন সো এক্স অ্যান্ড ওয়াই দেখেন এই সেম জিনিসটা আমরা দুইবার অ্যাকচুয়ালি লিখতে হয়েছে এটা ড্রাইনার রিপিটেবল জিনিস এবং আমরা একই ধরনের কন্ডিশন বারবার করে যাচ্ছে এবং যদি চারটা ভ্যারিয়েবল হতো আপনি বুঝতে পারতেছেন যে কন্ডিশন কতটা ডেপথ হতো সো আমি যদি জিনিসটা এবার রান করি এবার আমি আর একটা জিনিস করবো যেটা কিন্তু অ্যাকচুয়ালি করা উচিত না বাট তারপরও আমরা জাস্ট সিমপ্লিসিটির জন্য যাতে আমরা বারবার বারবার যাতে আমরা প্রোগ্রামটা রান না করতে হয় আমরা যাতে একবারেই দেখতে পারি যে সবগুলা জিনিস টেস্ট হচ্ছে বা ইয়ে হচ্ছে সো এটার জন্য যেটা করব যে নিচে এসে এই মেন ফাংশনটাকে আবার লিখে দিব বাট এটা অ্যাকচুয়ালি করা উচিত না এফিসিয়েন্সির জন্য বাট আমরা আপাতত টেস্টিংয়ের জন্য করছি কোনো সমস্যা নেই এটাকে বলে রিকার্সিভ একটা কল সো রিকার্শন নিয়ে আমরা পরে কথা বলবো এখনো কথা বলিনি বাট মেইন ফাংশনটা কেভাবে রিকার্সিভ কল করলে অ্যাকচুয়ালি মেমোরিতে অনেক ইনএফিসিয়েন্সি চলে আসবে বাট তারপর আমরা যেহেতু সিম্পলটা আমরা এখানে এফিশিয়েন্সি চেক করছি না আমরা এখন কোড কীভাবে ক্লিন করা যায় সেটা শিখছি এফিশিয়েন্সির ব্যাপারে তখন আমরা এফিশিয়েন্সি নিয়ে কথা বলবো সো আমি যদি রান করি প্রোগ্রামটা রান করাচ্ছে বাট আমি জানি যে প্রথম এক্স ওয়াই জেড একই অর্ডারের নাম্বার দিতে হবে লেটস আমি এক্সের ভ্যালু দিচ্ছি থ্রি ওয়াইয়ের ভ্যালু দিচ্ছি ফোর এবং সেটের ভ্যালু দিচ্ছি ফাইভ সো জের ইজ বিগার দেন এক্স অ্যান্ড ওয়াই আমার আবার প্রোগ্রামটা চালু হয়েছে এখন যদি আমি বলি ওয়ান ওয়ান লেটস এ ফাইভ অ্যান্ড টু তারপরে ওয়াই ইজ বিগার দেন অল ওয়াই ইজ বিগার দেন অল তারপর আমি আবারও ইন্টার দিই সরি আমি ভুল করেছি সো এবার যদি আমি বলি ওয়ান একটু প্রবলেম হয়েছে গেট সুইচটা আমরা অফ করে দিতে পারি আবার টেস্ট করি আমরা যদি এবার বলি এ ফাইভ টু ওয়ান সো এক্স ইজ বিগার দেন অল আমরা প্রত্যেকটা কেসি অ্যাকচুয়ালি টেস্ট করলাম এবং দেখলাম যে প্রত্যেকটা কেইসি আমাকে কারেক্ট রেজাল্ট দিচ্ছে সো এই পর্যন্ত আমরা দেখলাম কীভাবে অ্যাকচুয়ালি ফ্লোচার্ট থেকে কোডে কীভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় এবং কোডটা ড্রাই না আমাদের এখানে যেটা কিনা রিপিটেবল হয়েছে সো রিপিটিং পার্টটা আমরা এখন মুছিনি সো মুছার জন্য আমরা এখন আমার এখানে আরেকটা কোড করা আছে যেটা কিন্তু আমি অন করবো তারপর আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো জিনিসটা সো এখানে সেম কোডটা করা আছে দেখেন মাছ মোর লেস লজিক এবং কোনো রিপিটেবল পার্ট নাই সো এই জিনিসটাকে কীভাবে করেছি দেখেন এখানে আমি বুল কন্ডিশনগুলো নিয়ে নিয়েছি এক্স ওয়াই মানে হচ্ছে যে এক্সেস গ্রেটার দেন এক্স ইস গ্রেটার দেন ওয়াই এবং জেড এবং ওয়াই জেড এর কন্ডিশনগুলো আমরা এর আগে করেছি এখন ব্যাপারটা হচ্ছে যে আমি সিম্পল আরও একটা বুলিয়ান কন্ডিশন নিয়েছি যে এক্স ইজ বিগার সো এক্স কখন বিগার হবে আসলে এর আগে যেরকম আমরা আগের কন্ডিশনে যেরকম আমরা দুইবার চেক করতেছিলাম এইটা এবং এইটা এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এবং এক্স ইজ গ্রেটার দেন জেড যেটা কিনা আমি এখানে দেখছি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এক্স ইস গ্রেটার দেন জেড তো এই দুটো কন্ডিশন যদি ট্রু হয় কেন ট্রু হয় আমি অ্যান এন্ড দিয়ে চেক করছি তাহলে এক্স ইজ বিগার দ্যাট সিম্পল তারপর এখানে আমি ওয়াইয়ের জন্য কি চেক করছি যে ওয়াইটা কখন বিগার হবে যদি আমার এটা ফলস হয় এক্স ওয়াইটা ফলস হয় তাহলে আমি এখানে চলে আসছি সো সিতে বা অন্যান্য সি বেজ যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেই সেগুলোতে এটাকে বলে ইনভার্টার সাইন অর্থাৎ আপনার যদি কোনো কিছু ট্রু হিসেবে আসে সো ইনভার্টারটা আপনাকে ট্রু আসলে ফলস করে দেবে ফলস আসলে ট্রু করে দিবে ইনভার্ট করবে দ্যাট সিম্পল সো এখানে আমরা জাস্ট এক্স ওয়াইটাকে বলে দিয়েছি সো এক্স ওয়াইটা আপনি জানেন যে যে একটা ট্রু অথবা ফলস রিটার্ন করবে সো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই ফলস পার্টের কথা বলছি তা এটা যদি না হয় অর্থাৎ ফলস হয় তা ফলস হলে আমি ফলস যদি হয় তখনই এই জিনিসটা ট্রু হবে এটা যদি ফলস হয় তাহলে এই জিনিসটা ট্রু হবে তার মানে আমি অ্যাকচুয়ালি জানি যে ওয়াই ইজ গ্রেটার এই ক্ষেত্রে এক্স এবং ওয়াইয়ের মধ্যে দেন আমি পরের জিনিস যেটা চেক করতেছি ওয়াই কি জেডের চেয়ে বড়ো কিনা যদি তা হয় তাহলে ওয়াই সবার থেকে বড় এখন জেড বড় কিনা আমি কিভাবে চেক করব। আমি তাহলে বলতে পারি যদি এক্স বড় না হয় নট দিয়ে বোঝা হচ্ছে এক্স বড় না হয় এবং ওয়াই যদি বড় না হয় মানে এই দুইটাই যদি ফলস হয় তাহলে আমি আলটিমেটলি কি পাবো জেড আমার সবচেয়ে বড় দ্যাট সিম্পল এবার আমি জাস্ট খালি সিম্পলভাবে এক্স ইজ বিগের নাকি চেক করছি অথবা এলসেফ ওয়াই বিগার আর তা না হলে জেড বিগার চেক করছি সো খুবই ভাবে লেখা এর আগের প্রোগ্রামটাই জাস্ট এই কয় লাইনে লেখা সো এটাতে আমরা জিনিসটাকে ক্লিন করলাম ড্রাই করলাম বাট জিনিসটা টোটালি ক্লিন কোড হলো না জিনিসটা নিয়ে আমরা আর একটু কথা বলবো সো আমি যদি রান করি দেখেন ফার্স্টের ইনপুট আমি এক্স এর ইনপুট দিলাম থ্রি টু ওয়ান এক্স স্পিকার আবার আসছে আমি যাচ্ছে ফাইভ সিক্স লাচ্ছে ওয়ান ওয়াই বিগার যাচ্ছে আবার ট্রাই করি টু থ্রি ফাইভ জিডো স্পিকার সো প্রোগ্রামটা আমার একদম ঠিক মতন কাজ করছে এখানে কোনো প্রবলেম নেই সো এবার আমরা একটু আমাদের স্লাইডে চলে যাই সো আমরা ড্রাই দেখলাম এবার আমরা দেখবো মজুলার অ্যাপ্রোচ সো মজুলার অ্যাপ্রোচের কনসেপ্টটা আসছে নাসার স্পেস স্যাটেলাইটের কনসেপ্ট থেকে সো নাসা যখন ফার্স্ট স্পেস স্যাটেলাইটটাকে স্পেসে পাঠাতে চাই জিনিসটা অনেক বড়ো ছিল সো এই বড়ো জিনিসটাকে টোটালি একবারে পাঠানো অনেকটা ইম্পসিবল ছিল সো তারা তখন যে জিনিসটা করলো সেটা হচ্ছে যে স্পেস স্যাটেলাইটটাকে ছোট ছোটো পিসে ভাগ করলো যেগুলো কিনা সেলফ কন্টেইন অর্থাৎ নিজের মতো সক্রিয় এখন স্পেস স্যাটেলাইটের যে মেইন মডিউল প্রত্যেকটা জিনিসের একটা মেইন মডিউল থাকে আর মেইন মডিউলটা যদি ভেঙে যায় তাহলে সবই ভেঙে যাবে কোনোটাই কাজ করবে না বাট লেটসে আপনার ছোট ছোটো আরও পিস আছে লেটসে ওই স্পেস স্যাটেলাইটটা লেটসে হাত পা এরকম যদি চিন্তা করেন এখন যদি স্পেস স্যাটেলাইটের ছোটো একটা হাত ভেঙে যায় তাহলে নিশ্চয়ই পুরো স্যালাইটটা যাতে না ভেঙে যায় বা পুরা কাজটা যাতে স্থগিত না হয় এবং যতটুকু ভেঙে আছে সেটার জন্য যাতে অতটুকু কাজ যাতে অফ থাকে এবং বাকি যতটুকু ঠিক আছে সেটা যাতে পুরোপুরি কাজ করে এই কনসেপ্টের উপরে বেস বেস করে মজলের অ্যাপ্রোচ করা হয় যে ছোট একটা জিনিস ভেঙে গেল ওই জিনিসটা শেষ বাট বাকি যতটুকু আছে সেটা ঠিক তার মতো কাজ করবে সো আমরা একটু কোডে চলে যাই এবং কোডে গিয়ে আসলে জিনিসটা আরও এক্সপ্লেন করি যে কীভাবে অ্যাকচুয়ালি মরডুর পিস করতে পারেন বা আরো কিভাবে ছোট ছোট ভাগে ভাগ করতে পারেন আরো কিভাবে বেটার প্র্যাকটিস ইমপ্লিমেন্ট করতে পারেন কোডের ভিতরে এখানে কোড ব্লাক্সা আছে আমি ফাইলটাকে এবার মডুলার অ্যাপ্রোচ লিখে সেভ করি মডুলার লিখে সেভ করি এবং এখানে থ্রি দ্য টেন থ্রি আচ্ছা এখন দেখেন এখানে আমরা তিনটা ভেরিয়েবল পর্যন্ত করেছি এখানে যদি এখন চারটা ভেরিয়েবল করতে চাই সেটাও পারবো আমরা একটু ব্রেন খাটিয়ে আমাদের কন্ডিশনগুলোকে ইনেবল করতে হবে যে এক্স ওয়াই জেড এই সবগুলো যদি ফলস হয় তাহলে হচ্ছে যে আমার চার নম্বর ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি বিগার দ্যাট সিম্পল সো এইভাবে করা যেতে পারে বাট সবগুলোর ক্ষেত্রে আবার আমার নতুন করে লজিক অ্যাড করতে হবে সো চারটার জায়গায় যদি বলেন পাঁচটা হয় জিনিসটা আরেকটু কমপ্লিকেটেড হয়ে যাবে এবং এখানকার ইফেলস আরও কমপ্লিকেটেড হয়ে যাবে অনেক চিন্তা ভাবনা করতে হবে সো এর জন্য যেটা করা হয় যে ফাংশান ইউজ করে অ্যাকচুয়ালি জিনিসগুলোকে আরও সিম্পল করা হয় এবং আরও মজলার করা হয় সো এখানে আমরা ফার্স্ট সিম্পল কিছু ফাংশন লিখি সে আমি এবার ইন্ট দিয়ে লিখছি যে আমাকে সে নাম্বারটা রিটার্ন করবে যে কোনটা বড় দুইটা নাম্বারের মধ্যে সো কম্পেয়ার টু নাম্বারস রিটার্ন বেক সো আমি সবসময় এভাবে প্রেফার করি আপনি যদি সিতে লিখেন সো এইভাবে একটু বড় করে জিনিসটা লিখবেন তাহলে আসলে বোঝা যায় যে জিনিসটা অ্যাকচুয়ালি কী করতে যাচ্ছে আমি দুইটা নাম্বার কম্পেয়ার করতে যাচ্ছি এবং দুইটা নাম্বারের মধ্যে যেটা সবচেয়ে বড়ো সেটা হচ্ছে এটা রিটার্ন করবে সো আমার যে দুইটা নাম্বার হয় আইনটি এক্স এবং ওয়াই আপনি যে কোনো কিছুই রাখতে পারেন ফাংশন নিয়ে আমরা এর আগে কথা বলাচ্ছি সো আমরা যেটা করতে পারি ইফ এলস ইফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু ওয়াই তাহলে এক্স বড় রিটার্ন এক্স এলস তাহলে ওয়াই বড় রিটার্ন ওয়াই দ্যাট সিম্পল ওয়াই দ্যাট সিম্পল এখন আমি দুটো নাম্বারের মধ্যে জানি এখন আমি তিনটা নাম্বারের মধ্যে করতে পারি এই ফাংশনটাকে ইউজ করেই থ্রি এক্স ওয়াই এবং জেড আইন টি অফ জেড সো এর আগে দেখেছেন তিনটা নাম্বারের জন্য আমাদেরকে অনেক কমপ্লিকেটেড কন্ডিশন লিখতে হয়েছে এবার আমি যেটা করবো যে তিনটা নাম্বারের মধ্যে আমি জাস্ট এভাবে নিয়ে নিব আইনটি অফ বিগার সো বিগারটা আমি কম্পেয়ার করছি এক্স এবং ওয়াইয়ের মধ্যে সো আমি এক্স এবং ওয়াইয়ের এর মধ্যে কোনটা বড় আমি জানি না সো এই ফাংশনটা আমাকে অ্যাকচুয়ালি রিটার্ন করবে যে এক্স এবং ওয়াইয়ের মধ্যে কোনটা বড় সো বিগারটা আমি পেলাম এই বিগারটাকে আমি এবার কম্পেয়ার করবো আমার জেডের সাথে সো এটা যদি জেডের থেকে বড়ো হয় তাহলে বিগারটাই সবচেয়ে বড়ো যেটা ওই দুটার মধ্যে যে কোনো একটা বড় কোনটা বড় আমরা জানি না ওটা আমার ফাংশন থেকে রিটার্ন করবে সিম্পল সো যদি ভিগারটা বড় না হয় তাহলে আমরা জানি যে বড় এবার নাম্বারের জন্য করতে পারছি সো আমি এবার তিনটাকে ইউজ করে আমি যদি এবার চারটা নাম্বারের জন্য করতে চাই খুব ইজিলি করতে পারবো ঠিক আছে এবার আমি কম্পেয়ারের ক্ষেত্রে আমি তিনটার জায়গায় নিব চারটা সো আমি ভ্যারিয়েলগুলো এবার একটু নাম চেঞ্জ করে এ বি সি ডি সো আমি এখানে কি ইউজ করে আমি এবার চারটা বের করব আমি তিনটার মধ্যে আমি এখন বড়োটা বের করব এ বি সি সো তিনটার মধ্যে আমি বড়ো এখানে পেয়ে গেলাম এবং বড়োটাকে আমি কম্পেয়ার করব আমার ডি এর সাথে ডি এর সাথে সো বড়ো যেটা হবে বড়ো যেটা হবে সেটা সরি বিগারটা যদি বড়ো হয় ডি এর থেকে তার মানে হচ্ছে যে এই তিনটা নাম্বারের মধ্যে কোনো একটা বড়ো সেটা এই বিগারে চলে আসবে এই বিগারটাই আমি রিটার্ন করে দেবো আর না হলে আমার এখানে ডিটা বড়ো সিম্পল ওকে এবার যদি আমি পাঁচটা ভেরিয়েলের জন্য করতে চাই ফাইভ এখানে আমি জাস্ট আরেকটা ভেরিয়েবল অ্যাড করে দেই আইনটি অফ ই সো আমি চারটা ভেরিয়েবলের মধ্যে ই পর্যন্ত কম্পেয়ার ডি পর্যন্ত কম্পেয়ার করে আসি এবং ইটাকে আমি এখানে কম্পেয়ার করব এবং যদি বড় হয় তাহলে বিগারটা বড় নয়তো আমি ই রিটার্ন করবো সো দেখেন একই রকম কন্ডিশন ইউজ করে এখানে অবশ্য আমরা রিপিটেবল কোড লিখেছি রিপিটেবল কোডগুলোকে আমরা চাইলে আরও ক্লিন করতে পারি অর্থাৎ আরও ট্রাই করতে পারি এটা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট চিন্তা করবেন অনেকক্ষণ চিন্তা করে তারপর অ্যাকচুয়ালি ক্লিন করবেন সো এখন আমরা যদি আমাদের কোডে আসি দেখেন আমরা চাইলে এখন আরও সিম্পলভাবে জিনিসগুলোকে বলতে পারি যে আমার যদি এখন পাঁচটা নাম্বারে ইনপুট হয় হচ্ছে এবিসি এবিসি করে নেই ওকে পাঁচটা নাম্বার এ বি সি তো পাঁচটা নাম্বারে আমি ইনপুট নিলাম ইনপুট নেওয়ার পর আমি এখন আর এক্স ওয়াই জেড আকারে চেক করব না আমি যেটা করব সেটা হচ্ছে যে ডিরেক্টলি আমি বলবো যে উইচ নাম্বার বিগার সেখানে আমাকে বড় নাম্বারটা বলবে আমি জাস্ট বড়ো নাম্বারটা ডিসপ্লে করবো এখন আমাকে আর ওই এক্স ওয়াই জেড এভাবে আর আমার করার দরকার নেই আমি জাস্ট বিগার যে নাম্বারটা সেটা নিব এবং সেটা ডিসপ্লে করব আইনটি গেট বিগার সো বিগারটা আমি পাচ্ছি হচ্ছে আমার ফাইভ যে কন্ডিশনটা আছে যেহেতু আমি পাঁচটা ইনপুট নিয়েছি আমি জাস্ট কন্ডিশনটা কল করব এবং আমি জাস্ট এখানে ভেরিয়েবলগুলো পাস করে দেব এখন আমি জাস্ট এটাকে একটা প্রিন্ট কন্ডিশনের প্রিন্ট দিয়ে যে অমুক নাম্বারটা ডি ইজ বিগার ইকুয়াল টু অল আদার এরকম জাস্ট সিম্পল রাখলাম এবং এখানে আমি জাস্ট বিগার নাম্বারটা দিয়ে দিলাম এবং এটাকে আমি কাট করে এখানে নিয়ে আসি আমার এখানে আর কোনো ইফেলস ইউজ করতে হবে না তো এখন দেখেন আমার কোনো কারণে যদি এই জিনিসটা ব্রেক করে বা ভেঙে যায় আমি কিন্তু এখানে আর কোনো কিছু চেক করবো না আমি জাস্ট এই ফাংশনটাতে চলে যাব দেখেন ভাঙা ভাঙা পিসগুলো আমি তখন ছোটো ছোটো জিনিসগুলোকে আমি চেক করতে পারছি আমার জন্য ডিবার করা বা জিনিস চেক করা খুব আর হবে তো আমি এখানে গিয়ে আমি দেখবো যে এই জিনিসটা থেকে আমি অ্যাকচুয়ালি তিনটা থেকে ছোটো নাম্বার পাচ্ছি কিনা যদি এটাতে না পাই তাহলে আমি এটার ভিতরে চলে যাব এটাতে যাব সো তারপর আমি আচ্ছা এটা অ্যাকচুয়ালি আমার হবে হচ্ছে ফোর ভেরিয়েবল এখানে ভুল করাছি সো এই যে এই ধরনের যে ভুলগুলা ফোর ভেরিয়েবল এটাতে চলে যাব এবং এটা থেকে আমি তারপর এটাতে চলে যাব এবং এটা থেকে আমি তারপর এটাতে চলে যাব সো এভাবে সিম্পলেস্ট ওয়েতে ভেঙে ভেঙে জিনিসটা করাকেই বলে মজুলার অ্যাপ্রোচ সো আমি যদি এবার কোডটা রান করি ভুল করাচ্ছি ওকে সো আমার এখন আর দরকার নেই ওকে আমি ফার্স্ট এখন ইনপুট দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ স্পিকার দেন অল আদার তা আমি জিনিসটা এবার এইভাবে চেক করি থ্রি টু ওয়ান ফোর মাইনাস ফোর মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি ইজ বিগার দেন অল সো আমার জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করতেছে সো দেখেন কত সিমপ্লিসিটিতে আমরা এত আমাদের আর চিন্তাভাবনা করতে হচ্ছে না কেননা আগের প্রবলেমটাতে আমাদের আরও অনেক চিন্তাভাবনা করতে হতো সো জিনিসগুলো আপনি যত ছোট ছোটো পিসে ভাগ করবেন আপনার চিন্তা ভাবনা করার অ্যাবিলিটি তত বাড়বে এবং জিনিসগুলো আপনি তত ইজিলি সলভ করতে পারবেন সো এই জন্য অ্যাকচুয়ালি ক্লিন কোড লেখা হয় মজলের অ্যাপ্রোচ ইউজ করা হয় সাধারণত মোস্ট অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে ভেরিয়েবলটার নাম আপনি ডি ডিক্লেয়ার করেন ওটাকে অ্যাকচুয়ালি আইডেন্টিফায়ার বলে তা আইডেন্টিফায়ারগুলো মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে সাধারণত একই টাইপের সেটা হচ্ছে যে আপনি কোনো নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না নাম্বারের মাঝখানে কোনো কোনো ল্যাঙ্গুয়েজে হাইফেন অ্যালাউ করে কোনো ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজে আপনি হাইফেন দিয়ে শুরু করতে পারবেন না নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না অ্যান্ড এগুলো পাংচুয়েশন ক্যারেক্টার দিয়ে শুরু করতে পারবেন না এই ধরনের জিনিসগুলো দিয়ে শুরু করতে পারবেন না সো রেডগুলো হচ্ছে পসিবল না বাট এই জিনিসগুলো পসিবল যেগুলো একটু ইয়েলো কালার বাট এই জিনিসগুলো অ্যাকচুয়ালি গুড প্র্যাকটিস না এর জন্য ইয়েলো কালারে রাখা হয়েছে আমার এখানে সো গুড প্র্যাকটিস কোনগুলা গুড প্র্যাকটিস হচ্ছে যে আপনার ভেরিয়েবলের নামগুলো যদি এরকম হয় মাই ভেরিয়েবল অর্থাৎ ছোট হাতের দিয়ে শুরু হলো মাঝখানে যদি আরেকটা ওয়ার্ড থাকে তো ওই ওয়ার্ডটা আবার বড় হাতের হবে এটাকে বলে হচ্ছে ক্যামেল কেস লোয়ার ক্যামেল কেস অর্থাৎ ক্যামেলের মতো ছোটো হয়ে যাচ্ছে তারপর এক একটা ওয়ার্ডের জন্য জাস্ট বড় বড় অক্ষর দিয়ে ওই ওয়ার্ডটা শুরু হচ্ছে বা আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে যে আন্ডার স্কোর দিয়ে লেখা যায় যেটা কিনা আমরা দেখলাম অ্যাকচুয়ালি সি এর জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আন্ডার স্কোর যাবার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে লোয়ার ক্যামেল কেস আবার সি শার্পের জন্য ইউজ করা হয় আপার ক্যামেল কেস সো এইভাবে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ নেমিং কনভেনশন ডিফার করে যে কোনটা আপনি ইউজ করবেন সো আপনি যে ল্যাঙ্গুয়েজে কাজ করছেন সেটার জন্য আপনি ল্যাঙ্গুয়েজের নেমিং কনভেনশন খুঁজে বের করবেন যে সেখানে কোন জিনিসটা ইউজ করা হয় এবং কোন জিনিসটা সবাই বুঝে এবং আপনি যদি আপনার প্রোগ্রামিংয়ে কোনো কনস্ট্যান্ট থাকে কনস্ট্যান্ট বলতে বোঝায় যে জিনিসটা কখনো চেঞ্জ হবে না যেমনকি আমরা সিম্পলি একটা জিনিস জানি আপনি যদি ম্যাথ করে আসেন পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট সো এরকম যদি পাই টাইপের কোনো জিনিস হয় যেটার ভ্যালু কখনো চেঞ্জ হবে না সবসময় সেম থাকবে সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে ভেরিয়েবলের নামগুলো সবসময় সবগুলো বড়ো হাতের কেসে রাখবেন এখানে যেরকম ছোট বড় হাতের মিক্স করা আছে আপনি সব সবগুলো লিটারি বড়ো হাতের থাকবে ওটা দেখলে আমরা প্রোগ্রামাররা বুঝি যে এটা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল সো এভাবে অ্যাকচুয়ালি নেমিং কনভেনশন ব্যবহার করে আপনি আপনার কোডগুলোকে আরও রিডেবল করবেন যেটা কিনা আমরা দেখিয়েছি যে ইজ এক্স ইজ ইজ বেগার তারপর ওয়াই ইজ বেগার এবং আরেকটা জিনিস আমি করিনি তখন ইচ্ছা ছিল আমার শেষে করার সেটা হচ্ছে এক্স ওয়াই আমি জাস্ট লিখেছি বাট ওখানে আমরা অ্যাকচুয়ালি আর একটু রিডেবল করে লিখতে পারতাম যেটা কিনা না অ্যাকচুয়ালি বুঝায় রিডেবল বলতে সেটা হচ্ছে যে এক্স ইজ বিগার দেন ওয়াই এক্স ওয়াই না বলে এক্স ইজ বিগার দেন ওয়াই যাতে আমি ওই ভেরিয়েবলের নামটা দেখে বুঝে ফেলে ওখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে সো এইগুলাকে বলা হচ্ছে রিডেবল আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কারণ এই জিনিসগুলো করতে বেশি সময় লাগে না এবং আপনাদের একটা লাইক অথবা শেয়ারে আমাদের ভিউয়ার বাড়তে পারে এবং যেটা কিনা আমাদেরকে ইন্সপায়ার করবে আরও বেশি ভিডিও মেক করতে সো যদি একটু ভালো লাগে একটু শেয়ার করুন দুই সেকেন্ডও লাগবে না এবং যদি আপনাদের ভিডিওটা খারাপ লাগে অবশ্যই ডিসলাইক দিন এবং সাথে একটা কমেন্টস দিন যে কেন আপনাদের খারাপ লাগছে যাতে আমরা ভিডিওগুলোকে আরও ভালো করতে পারি এবং আমাদের সাথে যদি থাকতে চান তাহলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন ফেসবুকে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ভিডিও নিচে কমেন্টস করুন অথবা আমাকে ইমেল করতে পারেন আমার ইমেল অ্যাড্রেসে সবচেয়ে ভালো হয় যদি কমেন্টস করেন কেননা তাহলে সবাই জিনিসটা দেখতে পারবে এবং সবার জন্যই সলিউশনটা হবে এবং আমি ডেভেলপার্স অর্গানিজমের জন্য কাজ করি আমাদেরকে আপনারা রিচ করতে পারেন এ ভি ডট কম স্ল্যাশ ডেভেলপার্স অর্গানিজম আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আমাদেরকে ইমেল করতে পারেন ওয়েবসাইটটি আমাদের কারেন্টলি আন্ডার কনস্ট্রাকশন আছে এর জন্য সরি বাট আমাদেরকে আপনার ইমেল অথবা ফেসবুকের মাধ্যমে রিচ করতে পারেন থ্যাংক ইউ